Hello viewers, assalamu alaikum. Welcome back again Europe Update channel. Ami Tanzil, as you all know. Alhamdulillah, Allah Rashesh Rahmate, bhaloi achi, asha kori apnarao bhalo achen. Jara recently Maltar visa peyechen, congratulations. So anyway, kotha na bariye ami ajke je topic ta niye discuss korte jacchi, I mean apnader sathe share korte jacchi, seta hocche apnader moddhe ekটু jotheshto confusion kaj korteche, eta niye amake oneke proshno korchen je bhaiya মাল্টার বা ইউরোপের একটা ভিসা নিয়ে যদি লাইক আমি যদি एग्जांपल দিয়ে বলি ম্যাক্সিমাম ইমিগ্রেন্ট যেহেতু এখন মাল্টায় আসছে সেটা হচ্ছে যে আপনি মাল্টার ভিসা পাওয়ার পরে মাল্টায় না এসে সরাসরি পোল্যান্ড বা পর্তুগাল বা স্পেন জার্মানি অন্য কোনো ইউরোপের 26টা দেশে আপনি ফ্লাই করতে পারবেন কিনা মাল্টায় মানে ফ্লাই না করে আপনি সরাসরি অন্য ইউরোপ কান্ট্রিগুলোতে এন্ট্রি করতে পারবেন কিনা আজকে আমি এই পেপারটা নিয়ে আপনাদের সাথে কুইকলি এক্সপ্লেইন করলে আপনারা আশা করি বুঝতে পারবেন ব্যাপারটা So তার আগে বলে নিছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন so that you will get all the notification whenever I upload any kind of video আমার চ্যানেলটি হচ্ছে সম্পূর্ণ ইউরোপ রিলেটেড ইমিগ্রেশনের যে কমপ্লিকেটেড কিছু ইন্টারনাল ব্যাপার থাকে ওই ব্যাপারগুলো নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি সো চলেন লেটস স্টার্ট ফার্স্ট অফ অল আপনারা যারা ইউরোপে ভিসা পাবেন পাওয়ার পরে এটা হচ্ছে অবলিগেটরি মানে এটা হয়তো অনেকে আপনারা জানেন না আপনারা মনে করেন যে সেনজেন কান্ট্রিতে যে কোনো একটা কান্ট্রির ভিসা পেলে আপনি সব দেশে যেতে পারবেন হ্যাঁ সেটা ঠিক বাট এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে লাইক আপনি ইতালি বা ফ্রান্স বা মাল্টা যে কান্ট্রি ভিসা পান না কেন ফার্স্ট আপনাকে ওই কান্ট্রিতে এন্ট্রি করতে হবে এরপরে ওই কান্ট্রির থ্রুতে ওইটার বায়া হয়ে আপনি নেক্সট আপনি অন্য দেশে ফ্লাই করতে পারবেন আমি আশা করি ব্যাপারটা বুঝতে পারছি লাইক আপনি যদি মাল্টার ভিসা পান তাহলে আপনি ফার্স্ট মাল্টাতে এন্ট্রি করতে হবে এর পরবর্তীতে আপনি মাল্টা থেকে অন্য কান্ট্রি ইউরোপে যে 26টা দেশ আছে ওগুলাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তার মানে আপনি মাল্টার ভিসা নিয়ে ফার্স্ট টাইম যদি এন্ট্রি করেন মাল্টাতে তাহলে আপনাকে সরাসরি মাল্টায় ঢুকতে হবে সেকেন্ড টাইম লাইক যদি আপনার ইভেন আপনার মাল্টার যদি টিআর কার্ডও হয়ে থাকে তারপরও আপনাকে কিন্তু মাল্টা হয়ে অন্য ইউরোপ কান্ট্রিগুলো ভ্রমণ করতে পারবেন সরাসরি আপনি কিন্তু মাল্টার টিআর কার্ড নিয়ে বা ইতালির কার্ড নিয়ে আপনি চাইলেই কিন্তু অন্য দেশে এন্ট্রি করতে পারবেন না সরাসরি সেটা হতে পারে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল যেখান থেকে আসেন না কেন আপনি যেই কান্ট্রির কার্ড বা যেই কান্ট্রির ভিসা ফার্স্ট আপনাকে ওই কান্ট্রিতে এন্ট্রি করতে হবে সো এটা হচ্ছে বেসিক মানে রুলস ইউরোপীয় ইউনিয়নের কারণ আমি যদি আপনাদেরকে একটু রেফারেন্স দিয়ে বলি এই যে লকডাউনের সময় অনেকের কাছে কিন্তু ইউরোপের লাইক আমি যদি एग्जांपल দিই ইতালির বলি ইতালির একটা কার্ড আছে 5 বছর পরে দেয় সেটা হচ্ছে ইতালিয়ান ভাষায় বলে আপনার lungo periodo carta di identita I mean এই আইডি কার্ডটা হচ্ছে পার্মানেন্ট কার্ডের মতো এটার কোনো ভ্যালিডিটি নাই এটা লং টাইম 5 বছর পরে এই কার্ডটা পেয়ে থাকে সো এই কার্ডটা থাকলে ইউরোপের অনেকগুলা 26টা যে কোনো কান্ট্রিতে ওরা চাইলে কিন্তু কাজ করতে পারে তারপরে যখন বাংলাদেশে লকডাউন ছিল বা ইন্ডিয়াতে নেপাল পাকিস্তানে যখন লকডাউন ছিল মানে এই কান্ট্রিগুলা থেকে ইতালিতে লোকজন আসতে পারবে না তখন কিন্তু তারা চাইলে কিন্তু অন্য দেশে থ্রু হয়ে কিন্তু আসতে পারতো কিন্তু এটা সিস্টেম নাই যার জন্য আসতে পারার নাই সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি ব্যাপারটা যদি ভালো লাগে ভিডিওটি তাহলে শেয়ার করবেন লাইক কমেন্ট যদি কোনো কোয়ারি থাকে সো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন